একই সঙ্গে মুর্শিদাবাদের ফরাক্কায় দুই জায়গায় ছিনতাইয়ের ঘটনায় 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার এক। উল্লেখ্য, গত বুধবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কায় দুই জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। লুটপাট করে নেওয়া হয়েছিল এটিএম কার্ড, টাকাসহ বিভিন্ন সামগ্রী। তারপর থেকে তদন্ত শুরু করে ফরাক্কা থানার পুলিশ প্রশাসন। সেই তদন্তে নেমে একজন ছিনতাইবাজকে গ্রেপ্তার করে ফরাক্কা থানার পুলিশ। তদন্তের সাপেক্ষে ধৃতের নাম গোপন রাখা হয়েছে। উদ্ধার করা হয় ছিনতাই করা সমস্ত সামগ্রী। ফরাক্কা থানার পুলিশ প্রশাসন থেকে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা নিউ ফরাক্কা সংলগ্ন এলাকা থেকে ধৃতকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার হয় ছিনতাই করা সমস্ত সামগ্রী। পুলিশ সূত্রে আরও জানা যায়, গতকাল রাতে সরাইঘাট ট্রেনে প্রথমত হাওড়া তারপর উড়িষ্যা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তার আগেই গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় সরাইঘাট ট্রেনের টিকিট। আরও কে কে এই ঘটনায় জড়িত আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য শুক্রবার সকালে 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এসে গেল আপনার শহরে আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে। আমাদের এখানে যেসব কোর্সগুলি করানো হয় ছেলে ও মেয়েদের জন্য, নার্সিং ট্রেনিং, ফার্মেসি, প্যারামেডিকেল ও হোটেল ম্যানেজমেন্ট। মনে রাখবেন, ট্রেনিং শেষে রয়েছে চাকরির সুযোগ। আমাদের প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া শুরু হয়ে গিয়েছে, আসন সংখ্যা সীমিত, ভর্তি চলছে। বিশদে জানতে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন পুরাতন ডাক বাংলা, DDH রোড, আল সিদ্দিক মিশনের বিপরীতে, ITI কলেজ গেটের সামনে, ধুলিয়ান, মুর্শিদাবাদ। আমাদের মোবাইল নম্বর 6295462266। 2023-24 ভর্তি সেশন চাল শুরু হয়েছে, আপনারা আজকে যোগাযোগ করুন।